নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো হালকা পাতলা মুরগির ঝোল কীভাবে বানায়। দেখো, এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি, মুরগির মাংস 500 গ্রামের মতো। তারপরে এদিকে আমি প্রয়োজন মতো মশলা, আলু কেটে নিয়েছি, আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। আমার বেশি কিছু মশলা লাগবে না, যেহেতু আমি হালকা পাতলাভাবে বানাবো, আর কিছু লাগবে না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখো অল্প তেল দিয়েছি, এটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে, কোনো রকম আলাদা মশলা ছাড়াই এই মাংসটা আমি রান্না করব। খেতেও কিন্তু খুব টেস্টি হবে, তোমরা ট্রাই করে দেখো। কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নিচ্ছি, এই মুরগির ঝোলটা যারা একটু অসুস্থ আছে বা বাচ্চারা প্রত্যেকেই খেতে পারবে। আমি কোনো রকম আদার্স মশলা ছাড়াই এই ঝোলটা বানাচ্ছি, খুব সাধারণভাবে, খুব সহজে, তোমরা দেখতে থাকো। আলু আমার প্রায় ভাজা হয়ে এসেছে, একটু ব্রাউন ব্রাউন করে আলুটা ভাজতে হবে। বাস ভেজে নিয়ে আলুটা এরপর কড়া থেকে তুলে নেওয়া হবে। তেলের পরিমাণটা দেখেছো, তেলের পরিমাণটা আমি খুব সামান্যই দিয়েছি, একদম অল্প তেলে রান্নাটা করবো। আলু আমি তুলে নিচ্ছি, এরপরে এই তেলেই আর একটু সামান্য তেল অ্যাড করে দেখো পরিমাণটা তেলের কতটুকু। এরপরে আমি সামান্য তেলে একটু গরম মশলা হিসেবে আমি শুধু দারচিনি দিচ্ছি, আর কিছুই না, একটু গন্ধ আসার জন্য। আর একটু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে তেলটা একটু না তেলেতে একটু খুন্তিটা নাড়াতে নাড়াতে পেঁয়াজ গুঁড়ো দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে এরপর আমি রসুন আর আদাটা দিয়ে দেবো, আদা ভাজা মতো করে এর উপরে আদা আর রসুনটা দিতে পারো। দেখো আমি রসুনটা দিয়ে দিলাম, এরপরে একটু নাড়তে নাড়তে আদাটা দিয়ে দিলাম। এরপর আমি টমেটো একটা দিয়েছিলাম, টমেটো কুচানোটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে একটু কষিয়ে এখানে আমি একটু স্টিমটা কমিয়ে দিলাম, লঙ্কা আর হলুদ আমি বাটিতে আলাদা বাটিতে একটু গুলে রেখেছি, পরিমাণ মতো অল্প লঙ্কা হলুদ এই গোলার জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে।
এরপর মশলা থেকে একটু তেল ছেড়ে দিলে তারপর মাংসগুলো মাংসটা তুলে দিতে হবে। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছি, এবার মাংসটা আমি তুলে দিচ্ছি। দেখো কত সামান্য তেলে সামান্য মশলাতে রান্নাটা হচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে একটু নুন অ্যাড করলাম এর সঙ্গে। এরপর আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। দেখো একটু ঢাকা দিয়ে রাখবে কিছুক্ষণ, তারপরে আবার ঢাকা খুলে দেখো মাংস থেকে জল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নেবে। কত সহজ উপকরণে সহজভাবে অন্যান্য নানা রকম মশলা ছাড়াই এই হালকা পাতলা মাংসের ঝোলটা আমি রান্না করেছি। এবার একটু গরম জল দিয়ে দেবে, তো আমি জল দিয়ে দিলাম, বাস এবার চাপা দিয়ে দিলেই হবে। চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট কম স্টিমে রান্না করবে। আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আলুটা অ্যাড করে ঢাকা দিয়ে দেবো। দেখো প্রায় 15 থেকে 20 মিনিট পরে লো স্টিমে রেখে আমি ঢাকাটা খুলছি। দেখো আমার তৈরি হয়ে গেছে হালকা পাতলা মুরগির ঝোল, কেমন দেখতে হয়েছে দেখো। আমি যেহেতু কোনো আদার্স মশলায় ব্যবহার করিনি, এটা যে স্বাভাবিক হলুদ আর লঙ্কার রঙ, সেটা লঙ্কার পরিমাণও খুব কম দিয়েছি যাতে সবাই খেতে পারে। দেখো আমি বাটিতে সার্ভ করে দিয়েছি, বাড়িতে সবাই ট্রাই করো, আর ভালো লাগলে প্লিজ লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।